हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मैथ मैजिक। आज के निये चले एसेछे प्रत्येक भिडियोर मतो एकटा नतून टपिक। आज के आमरा आलोचना करब क्लास फोरेर आमार गणित बोईटार पेज 4 नम्बर थेके पिकनिके जाई बोले एकटा चैप्टार आछे, तोमादेर देखो सेखान थेके आज के आमी आलोचना करब। तो चलो शुरू करा जाक। शुरू करार आगे तोमरा आमार चैनलके अवश्यई सबस्क्राइब, लाइक, कमेंट, शेयर करो और नोटिफिकेशन बेलटाके क्लिक करो जाते खूब सहजेई आमार भिडियो तोमादेर काछे चले आसे। तो चलो शुरू करी। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই 1, 2, 3 নম্বরের পেজে আমি পরপর পার পেজ অনুযায়ী আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমাদের খুব হেল্প হবে। তো চলো আজকে শুরু করি। দেখো আমি পেজ নাম্বার 4-এর একদম নিচের দিকে চলে আসো, সেখানে নিজে করি বলে কতগুলো অঙ্ক করতে দেওয়া আছে সেইটা নিয়ে আমি আলোচনা করব আজকে, ঠিক আছে। তো মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাই। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে তোমাকে বলছে ছোট থেকে বড় সংখ্যা সাজাতে বলছে। মানের অর্ধক্রমে বড় থেকে ছোট সাজাই, মানে ওর ঠিক উল্টোটা, একটা ছোট থেকে বড় আর একটা বড় থেকে ছোট সাজাই। তো আমি তোমাদের এখানে একটা খুব সহজ ট্রিক বলে দেব, সেটা তোমরা অবশ্যই একটা খাতাতে নোট ডাউন করে রাখো। দেখবে এই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করো খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। তো খাতা আর পেন বার করে ফেলো আর এখন আমার সাথে এটা লিখে নাও আমি কিভাবে করাচ্ছি। প্রথমে দেখো আমি এখানে তোমাদেরকে আগে ছোট থেকে বড় যখন আমরা সাজাই এখানে দুটো সাইনের কথা বলবো, একটা হচ্ছে গ্রেটার দ্যান আর একটা হচ্ছে লেস দ্যান। আমি এখানে এঁকে দিয়েছি গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন। এবার এই যে সাইনটা এখানে এই কোথায় গ্রেটার দ্যান বসবে আর কোথায় লেস দ্যান বসবে বা কোন সংখ্যাটার দিকে কোন দিকে বসানো হবে এই চিহ্নটা, সেটাকে ভালো করে বোঝো। যখন দেখো একটা গ্রেটার দ্যান সাইন দিই তখন যেটা বড় সংখ্যা যে দিকটা খোলা দিক, আমি কি বললাম, যেদিকটা খোলা দিক সেদিকটা হচ্ছে বড় সংখ্যাটা থাকবে, আর যেখানটা বন্ধ দিক মানে যেখানটা একদম সরু হয়ে বন্ধ হয়ে গেছে তাহলে ছোট, সেখানটা ছোট সংখ্যা থাকবে। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতেও সুবিধা হবে কোন দিকটা গ্রেটার দ্যান সাইন হবে আর কোনখানে লেস দ্যান সাইন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি 3টে সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটা তোমাদের অঙ্ক বই থেকেই আমি নিয়েছি যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। 1 নম্বরের অঙ্কটার থেকেই নিলাম। দেখো 326, 329 আর 321 আছে। তো এখানে এই 3টে সংখ্যার মধ্যে তোমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। সব সময় যখনই তোমাকে এরম অঙ্ক করতে দেবে তখনই তিনজনের মাথাতেই আগে একক, দশক, শতক প্রত্যেককে লিখে ফেলবে। লিখে ফেলার পরে প্রথমে কাকে কম্পেয়ার করবে, দেখো আমি এখানে গোল গোল সার্কেল করে তোমাদেরকে, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি কিভাবে বোঝাচ্ছি আর কি বলছি সেটা মন দিয়ে শোনো। এখানে প্রথমে শতকের ঘরে যেটা সেটাকে প্রথমে লক্ষ্য রাখবে। দেখো এই 3টে সংখ্যাতে শতকের ঘরে কে কে আছে, দেখো 3, প্রথম সংখ্যাটাতে 3 আছে, দ্বিতীয় সংখ্যাটাতেও 3 আছে, তৃতীয় সংখ্যাটাতেও 3 আছে। তাহলে এখানে শতকের ঘর দিয়ে কম্পেয়ার করা গেল না 3টে নম্বরকে, শতকের ঘরে একই আছে। যদি তিনজনেই শতকের ঘরে একই থাকে তবেই আমি দশকের ঘরটা দেখব। চলো দেখি দশকের ঘরে কি আছে। দশকের ঘরে 2 আছে প্রথম সংখ্যাটায়, দ্বিতীয় সংখ্যাটাতেও 2 আছে, তৃতীয় সংখ্যাটাতেও 2 আছে। তাহলে এখানে দশকের ঘরেও 2 আছে, তিনজনেরই 2 আছে। তাহলে দশকের ঘর দিয়েও এখানে আমরা বিচার করতে পারবো না কে ছোট আর কে বড়। তৃতীয় যে আছে মানে যেটা এককের ঘরে যেটা আছে সেটাতে দেখো সবাই আলাদা আলাদা। প্রথম সংখ্যাটাতে 6 আছে, দ্বিতীয় সংখ্যাটাতে 9 আছে আর তৃতীয় সংখ্যাটাতে 1 আছে। তাহলে 1, 9 আর 6 এই 3টে সংখ্যার মধ্যে কে ছোট বড় চট করে আমরা বলে ভাবতে পারবো। সেইটা ভাবার সময় যে যখন আমি জিনিসটা বুঝবো যে এই সংখ্যাটা ছোট, সেটার মাথায় সবসময় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লিখে নেবে। তাহলে কি হবে বলো তো, যখন তুমি উত্তরটা লিখবে ছোট থেকে বড় যখন সাজাবে তখন ওই ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর থেকে চট করে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে কিভাবে মাথায় ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর লিখে নিয়ে যাই, তোমরাও সেইভাবে লিখে নেবে। তাহলে প্রথমে দেখো এখানে এককের ঘরগুলো শুধু কম্পেয়ার করো, ৬, ৯ আর ১। তাহলে ১ হচ্ছে ১ নম্বর গেল, ৬ হচ্ছে ২ নম্বর গেল, আর ৯ যেখানে আছে সেটা হচ্ছে ৩ নম্বর গেল। এবার আমি এটাকে লিখব কিভাবে, প্রথমে সাজিয়ে নিলে ৩২১, প্রথমে ৩২৬, তারপরে হচ্ছে ৩২৯, সংখ্যাগুলো সাজিয়ে নিলে একটু করে গ্যাপ দিয়ে রাখবে। এবার এই দেখো ভালো করে বোঝো, আগে যখন বুঝে যাবে তখন নিজেই লিখতে পারবে। এখন তো প্রথম করছো, তাহলে প্রথম একটু সরগড় হতে অসুবিধা হবে, আস্তে আস্তে যখন বুঝতে পারবে গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন কোথায় বসে তখন চট করেই বসিয়ে ফেলতে পারবে। সেই জন্য প্রথমে সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে ছোট থেকে বড়, তারপরে যখন তুমি গ্রেটার দ্যান বা লেস দ্যান যে সাইনটাই হোক না কেন যেটাই বসাতে যাবে সেটাকে ভালো করে খেয়াল করবে। দেখো এখানে প্রথমে আমি কিরম লিখেছি, ৩২১ লিখেছি, আর দ্বিতীয় সংখ্যাটা ৩২৬ লিখেছি। তাহলে ৩২১-এর থেকে নিশ্চয়ই ৩২৬টা বড় সংখ্যা, তাহলে আমি কি বলেছি ওই যে সাইনটা সেই সাইনটার খোলা মুখটা কোন দিকে হবে, ৩২৬-এর দিকে হবে, যেহেতু ৩২৬ বড়, আর বন্ধ মুখটা ৩২১-এর দিকে হবে। তাহলে কিভাবে আমরা লিখবো, তাহলে ৩২১ লেস দ্যান ৩২৬। ঠিক আছে, আবার লেস দ্যান ৩২৬ লেস দ্যান ৩২৯। তাহলে এইভাবে এই চিহ্নটাকে আমরা বসাতে পারবো। চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিই কী আছে, তাহলে আর একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে লেখা আছে ৩৪১, ৩৫৮ আর ৩৩৯। তাহলে আমি কি বলেছি, প্রত্যেকের মাথায় আগে একক দশক শতক, একক দশক শতক, একক দশক শতক আগে লিখে ফেলো। আমি সব সময়ই বলি যে এই অঙ্কই করো না কেন প্রথমে প্রত্যেকের আগে ঘর, যে যার ঘরে আছে সেই তাদের ঘরে আগে নাম লিখে ফেলো। আমার এই ট্রিকটাকে তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই সঠিক করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানেও তোমরা করো, একক দশক শতক সবাইকে লিখে ফেলো। এবার আমি কি বলেছি, প্রথমে আমরা কাকে কম্পেয়ার করব, আগে শতকের ঘরকে কম্পেয়ার করব, তুলনা করব শতকের ঘরকে। যদি শতকের ঘর ৩ জনেরই একই হয় তাহলে আমি দশকের ঘর তুলনা করব, যদি দশকের ঘরও একই হয় তাহলে আমি এককের ঘর তুলনা করব। তাহলে দেখো আমি কিভাবে করেছি, এখানে দেখো শতকের ঘরে ৩ আছে, শতকের ঘরে ৩ আছে, আর তৃতীয় সংখ্যাটা তো শতকের ঘরে ৩ আছে, তাহলে শতকের ঘর দিয়ে তো কম্পেয়ার করা যাবে না। তাহলে দশকের ঘরটা দেখো কি আছে, ৪ আছে, ৫ আছে আর ৩ আছে। তাহলে এইবারে খুব সহজ হলো না তুলনা করাটা, ৪, ৫ আর ৩-এর মধ্যে আলাদা আলাদা আছে। যখনই দেখবো যে আলাদা আলাদা সংখ্যা আছে তখনই ওই ঘরটার তুলনা করলেই তুমি ছোট বড় তুলনা করতে পারো, তোমাকে আর এককের ঘরের তুলনা করতে হবে না। তাহলে কি বললাম, যখন তুমি দেখবে যে দশকের ঘরে এখানে যেমন আলাদা আলাদা সংখ্যা আছে সেটা থেকেই তুমি বিচার করতে পারবে কে ছোট বড়, ওখান থেকেই হয়ে গেল, তোমাকে আর এককের ঘরটা বিচার করতে হবে না। তাহলে এখানে দেখো আমি কিভাবে করছি, শুধু দশকের ঘরটাকে কম্পেয়ার করে ৪, ৫ আর ৩। তাহলে ৩ ১ নম্বরে গেল, আমি কি বলেছি যেই বার করা হয়ে যাবে অমনি মাথায় ১ নম্বর লিখে ফেলবে, ৩ ১ নম্বর, ৪ ২ নম্বর আর ৫ হচ্ছে ৩ নম্বর। এবার চট করে সাজিয়ে পেল, লেখা হয়ে গেল। এবার ছোট থেকে বড় হলে যে সাইনটা বসাই, কি বলেছি আমি, ৪ ৩৩৯ ছোট সংখ্যা আর ৩৪১ হচ্ছে বড় সংখ্যা, তাহলে ওই দিকে থাকবে। আবার ৩৪১-এর থেকে বড় হচ্ছে তোমার ৩৫৮, তাহলে খোলা দিকটা ৩৫৮-র দিকে থাকবে আর বন্ধ দিকটা ৩৪১-এর দিকে থাকবে। একটা কোন চিহ্ন বসাতে হবে সেটা বুঝতে পারলেই পরপর বসাতে পারবে। আচ্ছা, বাকিগুলো আমি যেরকম তোমাদের বললাম শতক দশক একক এদের কম্পেয়ার করে করবে, দেখো প্রত্যেকটা অঙ্কই সহজ, তোমরা খুব সহজেই করতে পারবে। আমি ৪ নম্বরের অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো প্রথম সংখ্যাটা ৯৯৯, আর ৪ নম্বর এটা হচ্ছে আমি তোমাকে ছোট থেকে বড় সাজাই, এটা দুটো জিনিস আমি দেখালাম। और मानेर अर्धक्रमे बड़ो थेके छोटो सजाइए 4 नम्बरेरटा बोलছি ठीक আছে। সেই সংখ্যাটা দেখো 999 909 আর 899 এটাকে কি বলেছে বড়ো থেকে ছোট সাজাই। তার মানে যে বড় সংখ্যা তাকে আগে লিখব, তারপরে যে বড় তাকে আগে লিখব, তারপরে যে একদম ছোট তারপর লিখব। তাহলে বড় থেকে ছোট সাজাবো। এবার কিভাবে সাজাবো দেখো 999 909 899 প্রথমেই সবার মাথায় একক দশক শতক লিখে ফেলো। প্রথমে শতকের ঘরকে কম্পেয়ার করো। এবার দেখো শতকের ঘরকে কম্পেয়ার করতে গিয়ে আমি এখানে কি দেখছি প্রথম সংখ্যাটা 9 আছে আর দ্বিতীয় সংখ্যাটাতেও 9 আছে কিন্তু তৃতীয় সংখ্যাটাই হচ্ছে 8 আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা জিনিস কি বুঝতে পারলাম 8 হচ্ছে ছোট 9 এর থেকে, তাহলে 8টা একদম ছোট সংখ্যা মানে ও লাস্টেই থাকবে। ওকে আর এই দুটো সংখ্যার সাথে আর কম্পেয়ার করার দরকার নেই। 899কে একদম শেষেই আগে ধরে রাখো, ও লাস্টেই হবে, ও সবচেয়ে ছোট। আর যে দুটো সংখ্যা আছে 999 আর 909 এই দুটো সংখ্যাকে কি করে কম্পেয়ার করব, দুজনেরই শতকের ঘর তো একই, শতকের ঘর হয়ে গেল। এবার আমি কি বলেছি দশকের ঘর দিয়ে কম্পেয়ার করব। দশকের ঘর দিয়ে কম্পেয়ার করো, একটাতে 9 আছে আর একটাতে 0 আছে। এবারে সহজ হলো তো দুজনকে তুলনা করা। তাহলে কে ছোট 909 হচ্ছে ছোট হবে আর 999 হচ্ছে বড় হবে। তাহলে এখানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে প্রথম বড় কে হবে 999 1 নম্বরে যাবে, 2 নম্বরে 909 আর 3 নম্বরে 899 যাবে। তাহলে এইভাবে সাজিয়ে নিলে। আর চিহ্নটা কি হবে সেই নিয়েও কনফিউশন একদম করো না। 999 বড় দিকটা, তাহলে খোলা দিকটা ওইদিকে থাকবে আর যেখানটা বন্ধ দিক সেদিকে 909টা ছোট সংখ্যা তাই ছোট দিকে থাকলো। আবার 909 আর 899 মধ্যে যদি তুলনা করি তাহলে 909 বড়, খোলা দিকটা 909 দিকে থাকলো আর 899টা হচ্ছে যে দিকটা বন্ধ মুখ সেদিকটা থাকলো। তাহলে 999 হচ্ছে সবচেয়ে বড়, 909 তারপরে হচ্ছে 899। এইভাবে সহজ উপায়ে যে কোনো সংখ্যাকে তোমরা 3টে দিক 4টে দিক যে কোনো যাই দিক না কেন তোমরা কম্পেয়ার করতে পারবে। তাহলে আমি যে নিয়মটা বলেছি সেই নিয়মটা খুব মাথায় রাখবে। আর আরেকটা জিনিস মনে রাখবে যদি দেখো প্রথম যে কোনো সংখ্যাটা দুজনের শতক একই আর তৃতীয় সংখ্যাটা আলাদা তাহলে সেটাকে একদমই আলাদা করে রাখো, ওটা নিয়ে আর ভাবারই দরকার নেই। আর বাকি দুজনকে দেখো যদি দেখে থাকো দশকেও একই আছে শতকেও একই আছে করতে পারছো না তাহলে একক দিয়ে দেখো। আমি এরম করে কেন করতে বললাম বলো তো, যদি তোমাকে ধরো একটা 3টে সংখ্যা দেয় যেমন 725 512 832 তোমাদেরই বইয়েরই অঙ্ক এরকম যদি 3টে সংখ্যা দেয় তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় যেহেতু এই সংখ্যাগুলো খুব বড় বড়। তুমি যদি একটা ঘর করে কম্পেয়ার করো শুধু শতক কম্পেয়ার করলে তোমার কাছে খুব জিনিসটা ইজি হয়ে যাবে। শতক যদি একসাথে থাকে তাহলে শতককে করলে না, দশককে করলে, দশক যদি একই থাকে তাহলে দশককে করলে না, শুধুমাত্র এককের ঘরটাকে কম্পেয়ার করলে। আমার এই ট্রিকটা কাজে লাগিয়ে অবশ্যই অঙ্কগুলো করো, দেখো খুব সহজেই করতে পারবে। ঠিক আছে আজকের মতো এইটুকুই। আবার আমি 5 নম্বর পেজ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি, ওই জন্য আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।